নমস্কার, আজকে আমি দেখাতে চলেছি কোখেল মেমোরিয়াল গার্লস কলেজ কলকাতা যেটা অবস্থিত, তার অ্যাডমিশানের যে আপডেট এসেছে সেই অ্যাডমিশান আপডেটটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই হচ্ছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে ডাইরেক্ট চলে যেতে পারবেন। তো এখানে একটুখানি নামলে আপনি দেখবেন এখানে অ্যাডমিশান 2021 দেওয়া রয়েছে। এরপরে ক্লিক করলে নতুন একটা উইন্ডো খুলে আসবে, সেখানে দেখবেন এখানে কলেজ প্রসপেক্টরটা রয়েছে, এখানে ক্লিক করলে পিডিএফ ফাইল ডাউনলোড হবে, সেটা পরে দেখছি। তারপরে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে, কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এক লেখা রয়েছে, কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকে থাকে, ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসার অনুযায়ী থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে, এইগুলো অতটা মেমোরাইজ পড়ে দেখছি। কী কী ডকুমেন্ট লাগবে সেটা আগে দেখে নিই। আপনার টুয়েলভের মার্কশিট, পাসপোর্ট, রিসেন্ট পাসপোর্ট সাইজ, অনেকে কী করেন অনেক পুরনো ছবি দেন, পুরনো ছবি দেবেন না। আমি বলছি এখন সবার কাছে ফোন আছে, সবাই ফোনে ছবি তুলুন বা কোনো স্টুডিওতে গিয়ে ফটোটা তুলে নিন এখন, কারণ 2 তারিখ থেকে হবে, তার জন্য আগের থেকেই ফটোটা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে রেখে দিন। মোটামুটি কালার ফটো দেবেন, কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে যাবেন না, অনেকেই দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড করে দেয়, পরে বলে যে দাদা আমার ছবিগুলো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে কেন যখন সার্টিফিকেটগুলো বেরাবে। তো তাই জন্য আমি বলি সবসময় কালার ফটো দেবে, কারণ তাহলে কালারে মুখটা বুঝতে সুবিধা হয় কলেজ কর্তৃপক্ষ। তারপরে ফুল সিগনেচার দেবে, তারপরে এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট বা টেন্থের অ্যাডমিট কার্ড আপনি যেটা খুশি দিতে পারেন, তারপরে কাস্ট সার্টিফিকেট যেটা যদি আপনার থাকে তাহলে দেবেন। তো এবার এটা হয়ে গেল কী কী ডকুমেন্ট লাগছে, এবার দেখা যাক কোন কোন ডেটে চালু হচ্ছে ফর্ম। তো যেরকম সব কলেজে হচ্ছে 2 তারিখ থেকে চালু হচ্ছে, 2 তারিখ সকাল 10টার সময় চালু হচ্ছে অ্যাডমিশন ফর্ম, যেটা চলবে 20 তারিখ অবধি, রাত 12টা অবধি চলবে। তারপরে হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট 28 তারিখ বেরাবে, এবং ফার্স্ট রাউন্ড ই কাউন্সিলিং হবে, যেটা এসটি ওবিসিদের জন্য 1 সেপ্টেম্বর। আর তারপরে যে বাকি স্টুডেন্টদের জন্য হবে 2 তারিখ। তারপর যদি কোনো কিছু ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে আবার বেরোতে থাকবে এরকমভাবে। আর যে আমাদের সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার চালু হবে 1 অক্টোবর, কারণ আপনারা জানেন বলেছে অক্টোবর থেকে ইউজিসি বলে দিয়েছে যে ইউজিসি থেকে যে 1 অক্টোবর থেকে আমাদের নতুন সেশন চালু করতে হবে, নতুন শিক্ষাবর্ষ, এই করোনার জন্য অনেকটা পিছিয়ে গেছে। এই হচ্ছে সমস্ত আপডেট। এখানে কী কী সাইজে লাগবে, এখানে দেখুন ফটোতে কী কী সাইজে আপলোড করতে হবে, সাইজও বলে দিয়েছে 50 কেবির মধ্যে ফটো সিগনেচার, আর মানে এজ প্রুফ আর 12-এর মার্কশিট 150 কেবির মধ্যে জিপিজি ফরম্যাটে করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তারপরে যখন ফর্মটা বেরোবে তখন আমি নিজে সমস্ত কিছু বলে দেবো। দেখুন এখানে কোর্স অফার, কী কী কোর্স পড়া হয় সেগুলো দেওয়া রয়েছে, সমস্ত কিছু এখানে মোটামুটি দেখে নিচ্ছি। এখানে অনার্স কোর্সই থাকে, পাস কোর্স বলতে গেলে কিছুই থাকে না এখানে। তো এই হচ্ছে সব সাবজেক্টগুলো রয়েছে, তারপরে ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে, এই আছে, সেইগুলো আপনারা দেখে নেবেন সেটা পরবর্তী ক্ষেত্রে। তো এই হচ্ছে আজকে কোখেল মেমোরিয়াল গার্লস কলেজের উপরে আপডেট। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন আপডেটের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।